একটা সময় নুরুল ও রনির ব্যাটিং দেখে মনে হচ্ছিল অনায়াসেই ম্যাচটা জিতে যাবে রংপুর, কিন্তু মাশরাফি তো হেরে যাওয়ার আগে হারেন না। হঠাৎ মাঠে নামলেন মুশফিক, কিপিংয়ে আনলো পরিবর্তন, মেজাজ হারান সোহান রনি, যাকে করলেন ম্যাচ জেতানো কিপিং। সাকিব ও উদ হসিয়ে দিল রংপুরের ব্যাটিং লাইন, আর তাতেই স্বপ্নের ফাইনালে সিলেট স্ট্রাইকার্স। বিপিএল এর ফাইনালে ওঠা লড়াইয়ের মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় রংপুর। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 182 রান করে সিলেট। উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় সিলেট। রানের গতি তুলনামূলক কম হলেও দুই ওপেনার তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত করেন 53 বল থেকে 65 রান। 8.5 ওভারে মেহেদি হাসানের বলে LBW হয়ে ফেরেন শান্ত, আউট হওয়ার আগে তিনি করেন 30 বল থেকে 40 রান। তার আউটটি মেনে নিতে পারেননি সিলেট, এ নিয়ে আম্পায়ারের সাথে চলে তর্ক বিতর্ক। শান্তর পরে সবাইকে অবাক করে দিয়ে আবার ব্যাট হাতে নামেন অধিনায়ক মাশরাফি। উইকেটে এসেই ছক্কা মেরে ব্যাটিং শুরু করেন সিলেট ক্যাপ্টেন। তবে অপর প্রান্তে থাকা ওপেনার তৌহিদ হৃদয় যোগ্য সঙ্গ দিতে পারেননি। 9.4 ওভারে হাসান মাহমুদের বলে ডোয়াইন ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন হৃদয়। 25 বলে 2 চার ও একটি ছক্কার সাহায্যে তিনি করেন 25 রান। উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি জাকির হাসান, ফেরেন 16 রানে। এরপর রায়ান বার্ল 15 করে আউট। মাশরাফি এক প্রান্ত দাঁড়িয়ে তাদের আউট হওয়ার দৃশ্যই দেখছিলেন। রানের গতি বাড়ানোর মুহূর্তে আউট হয়েছেন মাশরাফি নিজেও। 16 বল থেকে 3 চার ও 1 ছক্কায় সিলেট অধিনায়ক করেন 28 রান। দলীয় 134 রানে ব্রাভোর বলে নিকোলাস পুরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাশরাফি। শেষ দিকে মাত্র 6 রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম। এরপর থিসারা পেরেরা 12 ও জর্জ লিন্ডের 21 রানে চড়ে সিলেট সংগ্রহ পায় 182 রানের। রংপুরের পক্ষে 2টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও দাসুন সানাকা। 192 রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে 3 রান তুলতেই স্যাম বিল্ডিংসকে হারিয়ে বসে রংপুর। 3-এ নেমে শামীম পাটোয়ারি রুবেলের বলে 11 বলে 14 রানে বিদায় নেন ক্যাচ দিয়ে। তবুও রান উঠছিল ভালো মতোই। আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করলেও দলীয় 68 রানে 14 বলে 30 রান করে সাজঘরে ফেরেন পুরান। কিন্তু পুরানকে হারালেও ক্রিজে নেমে নুরুল হাসান সোহান ও রনি মিলে দলকে টেনে নিতে থাকেন। এই ছুটিতে 200 মিলে দলকে নিয়ে যান 100-এর ওপর। দুজনই হাত খুলে খেলতে থাকেন। সিলেটের বোলারদের কোনো পরিকল্পনাই তখন কাজে আসছিল না, উল্টো চাপে পড়েছে মাশরাফি বাহিনী। তবে দলকে 150 ঘরে নিয়ে 23 বলে 33 রানে তানজিম সাকিবের দ্বিতীয় শিকার হয়ে ফেলেন নুরুল। সে সময় জয়ের জন্য রংপুরের প্রয়োজন 17 বলে 33 রান। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে রনি অপরাজিত 66 রানে, কিন্তু চতুর্থ বলে জাকির হাসানের চতুরতায় রান আউট হন রনি। 12 বলে রংপুরের প্রয়োজন দাঁড়ায় 31 রান। পরের ওভারে প্রথম 2 বল ডট দিয়ে রংপুরকে আরও চেপে ধরেন উড। 5ম বলে দারুণ এক ক্যাচ দিয়ে রংপুরকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেন জাকির। 7 বলে জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় 28 রানের। এই অবস্থা থেকে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি তাদের। শেষ বলে ডোয়াইন ব্রাভোর উইকেট নিয়ে সিলেটের ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেন উড। 34 রান দিয়ে 3 উইকেট নেন এই ইংলিশম্যান। শেষ ওভারে সানাকার বিপক্ষে প্রথম 2 বলে টানা 4 খেললেও তৃতীয় বলে দারুণ এক ইয়র্কারে সানাকাকে কোনো রান নিতে দেননি রুবেল। সে সময় নিশ্চিত হয়েছে সিলেটের জয়। 3 বলে 20 রান প্রয়োজন হলে চতুর্থ ও 5ম বলে কোনো রান নিতে পারেননি সানাকা। শেষ বলে অলরাউন্ডারকে বোল্ড করে 19 রানের জয় নিশ্চিত করেন এই পেসার।